আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক উইথ আলমস ইংলিশ কেয়ার। ডিয়ার লার্নার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি গত সেন্টেন্স পার্ট যখন করাইছিলাম তখন আপনাদের একটা কথা ছিল যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তখন থেকেই অনেকের মাঝে একটা প্রশ্ন আসছিল যে আসলে কমপ্লিমেন্টটা কী, অবজেক্টটা কী, এক্সটেনশনটা কী, এরকম একটা মনে আসে। আসলে আমাদের এই যে প্রবলেম থাকে, আমাদের ভার্বের পরে যা দেখি সবগুলোকেই মনে করি যে এটা অবজেক্ট। এই প্রবলেমটা সলভ করার এখনই একটা উপযুক্ত সময় হয়েছে। তো ডিয়ার লার্নার্স, আজকে যে ভিডিওটা আমি আপনাদের জন্য তৈরি করেছি সেই ভিডিওটিতে হচ্ছে ভার্বের পরে যে ওয়ার্ডটা থাকে ওটা কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট নাকি এক্সটেনশন, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। তো ডিয়ার লার্নার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ আপনারা দেখতে থাকেন, আর ভিডিওটি দেখার সময় অবশ্যই লাইক, কমেন্টস করবেন, শেয়ার করবেন, যাতে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনারা এখানে আমার ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো লেটস স্টার্ট, আমরা অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশনটার সম্পর্কটা কেমন সেটা একটু দেখব। ডিয়ার লার্নার্স, আমরা প্রথম যেটা দেখব অবজেক্ট। আমি যদি আপনাকে প্রথম একটা সেন্টেন্স লিখি যে আই লার্ন ইংলিশ, এদিকে তাকাইলে আমরা কী দেখতে পাচ্ছি দেখি। আবার যদি বলি যে আই অ্যাম আ স্টুডেন্ট, এখানে দেখলাম যে আবার দিলাম আই লার্ন, অথবা দিলাম এরকম যে আই লিভ ইন গাজীপুর। তো এখান থেকে আমরা যদি দেখি, এখানে সাবজেক্ট নিয়ে কারো কোনো ডাউট নাই, যে আই হচ্ছে সাবজেক্ট, লার্ন হচ্ছে এখানে ভার্ব, অ্যাম হচ্ছে ভার্ব, লিভ হচ্ছে ভার্ব, এগুলো নিয়ে কারো কোনো হেডেক নাই, দ্যাট ইজ নো প্রবলেম। বাট আমাদের প্রবলেম হচ্ছে এই যে লাস্টে ইংলিশ আছে, এখানে স্টুডেন্ট আছে, এখানে ইন গাজীপুর আছে, এগুলো কি আসলে অবজেক্ট হবে নাকি কমপ্লিমেন্ট নাকি এক্সটেনশন, এটা নিয়ে আমাদের মাথার মধ্যে অনেক অনেক কোশ্চেন চলে আসে। এবং মনে হচ্ছে আমি কীভাবে বুঝবো এটা অবজেক্ট, এটা এক্সটেনশন, এটা কমপ্লিমেন্ট, এরকম হিউজ কোশ্চেন এসে আপনার মাথাটাকে বিগড়িয়ে দেয়। তো আজকের ভিডিওটা দেখলে আপনি আর কখনোই ভুলবেন না যে কোনটা অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট, কোনটা এক্সটেনশন। ডিয়ার লার্নার্স, তো লেটস ট্রাই। যখন দেখবেন যে এইখানে সাবজেক্ট এবং লাস্টের যে ওয়ার্ড, লাস্ট ওয়ার্ড, এদের ভিতরে সম্পর্ক কেমন, আমি আর এখানে হচ্ছে ইংলিশ, তাহলে আই এবং ইংলিশ এরা কি সমান নাকি অসমান? আপনি বলেন সম্পূর্ণ অসমান, আমি আর ইংলিশ তো কখনো এক হতে পারে না। তাহলে এটা হচ্ছে কি, নট ইকল, এটা হলো নট ইকল। সাবজেক্ট আর শেষের ওয়ার্ডটা যখন সম্পূর্ণ ভিন্ন থাকবে তখন আমরা শেষের ওয়ার্ডটাকে বলবো অবজেক্ট। আমি আবার বলছি, সাবজেক্ট এবং শেষের ওয়ার্ডটা সম্পূর্ণ যখন ভিন্ন থাকবে তখন তাকে আমরা সাবজেক্ট বলবো। এখানে আপাতত দেখি আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, তাহলে এখানে কি দেখা যাচ্ছে, সাবজেক্ট হচ্ছে আই এবং লাস্টের ওয়ার্ড হচ্ছে স্টুডেন্ট, তাহলে লাস্ট যে ওয়ার্ড, লাস্ট ওয়ার্ডটা কি দেখতে পাইলাম, লাস্ট ওয়ার্ডটা পাচ্ছে স্টুডেন্ট, তাহলে যেই আমি সেই ছাত্র, আমি এবং ছাত্র এর মাঝে কোনো পার্থক্য নাই। সুতরাং যেখানে দেখা যাচ্ছে সাবজেক্ট এবং লাস্ট ওয়ার্ডটা সমান, কোনো ভিন্নতা নাই, এক এবং অভিন্ন, তখন তাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। আবার দেখবেন যে আমি আই লিভ ইন গাজীপুর, আমি গাজীপুরে বাস করি, তাহলে এখানে গাজীপুরটা আসলে একটা প্লেস, কোনো সেন্টেন্সের শেষে কোনো প্লেস থাকলে সাধারণত দেখা যায় ওটা এক্সটেনশন ধরা হয়। তাহলে আসেন আমরা একটু বিস্তারিত আলোচনা করি যে অবজেক্ট আসলে কি সেটা এখন বিস্তারিত দেখব। আমি আপনাদের লিখে দিচ্ছি সো দ্যাট আপনারা এটা আয়ত্ত করতে পারেন ইজিলি। ডিয়ার লার্নার্স, আমরা বলি সাবজেক্ট এবং লাস্ট ওয়ার্ড বলা হয়। আমরা আর একটা জিনিস করতে পারি, ভার্বকে হোয়াট অথবা হুম, ভার্বকে হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করলে যে আনসার পাওয়া যায় তা হলো অবজেক্ট, তা হলো অবজেক্ট। আর একটা তথ্য আমি দিতে পারবো যে অবজেক্ট হিসেবে ওয়ার্ডটি, অবজেক্ট হিসেবে ওয়ার্ডটি হয় নাউন, প্রোনাউন হবে। তাহলে ডিয়ার লার্নার্স দেখেন, আমি আপনাকে দেখাই দিচ্ছি অবজেক্টের তিনটা তথ্য আমি দিলাম, এই তিনটা ইনফরমেশন যদি আপনি গ্যাদার করতে পারেন
সো আর কখনোই ভুল হবে না। প্রথম চত্র কি সাবজেক্ট এবং লাস্ট চরটা যদি একে অপর থেকে সম্পূর্ণ ভিন্ন হয়, আলাদা হয়ে যায়, তখন আমরা লাস্ট চরটা কী বলবো? অবজেক্ট। অবজেক্ট চিনার আর একটা তথ্য হচ্ছে আপনি ভার্বকে হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করবেন, প্রশ্ন করে যে আনসারটা পাবেন সেটা অবশ্যই অবজেক্ট হবে। আর অবজেক্ট হিসেবে যে ওয়ার্ডটা আমরা পাবো এটা হয় নাউন হবে না হয় প্রোনাউন হবে। তাহলে আসেন আমরা কয়েকটা এক্সাম্পল যদি এটার আলোকে প্র্যাকটিস করি তাহলে আরও আমাদের জন্য ইজি হয়ে যাবে। এই তথ্যটা আপনি খাতায় নোট করে রাখবেন, তাহলে দেখবেন যে অবজেক্ট নেওয়ার কোনো টেনশন হবে না। আমাদের এক্সাম্পল যদি আমরা বলি, যেমন ওখানে দিয়েছিলাম আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি, তাহলে এটাকে আমরা বলবো এটা হবে অবজেক্ট। আমি এবং ইংরেজি সম্পূর্ণ ভিন্ন, এবং ভার্বকে আপনি প্রশ্ন করতে পারেন আই লার্ন হোয়াট, আমি শিখি কি কি শিখি, তাহলে যে ইংলিশ ইংলিশ শিখি এটা পাওয়া যাচ্ছে, তাহলে বলবেন এটা অবজেক্ট। আবার যদি বলা হয় দেখেন যে কামাল লাইক্স ধরে দিলাম যে রুমা, কামাল লাইক্স রুমা, কামাল লাইক্স হুম, কামাল পছন্দ করে কাকে? রুমাকে। আর এমনিতেই ভার্বের পরে তো অবজেক্টই থাকে, ভার্বের পরে অবজেক্টই থাকে। আমরা আর একটা এক্সাম্পল যদি প্র্যাকটিস করি যে হেটস হিম, আমি তাকে ঘৃণা করি, অথবা এখানে হেটস দিলাম কেন ভুল হয়েছে, আই হেট হিম, আমি তাকে ঘৃণা করি, অথবা বলতে পারি আই লাইক হিম, আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি। তাহলে এখানে এই যে হিমটা হচ্ছে প্রোনাউন, তো ভার্বকে এখানে যদি প্রশ্ন করেন যে আই হেট হুম, আমি ঘৃণা করি কাকে, বলে যে এই যে আনসার পাওয়া যাচ্ছে হিম, তাহলে এই দুটা এগুলো হয়ে যাচ্ছে অবজেক্ট, এটা অবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা অবজেক্টের বিভিন্ন ডেফিনেশনও দিলাম, আবার এক্সাম্পলও দিলাম। আশা করি অবজেক্ট নিয়ে আর কারো কোনো প্রবলেম হবে না। অবজেক্ট হিসেবে যে ওয়ার্ডগুলো আমরা পাবো দেখুন সেটা নাউন হবে অথবা প্রোনাউন। এখানে ইংলিশ রুমা এরা হচ্ছে নাউন, আর হিম হচ্ছে প্রোনাউন। এবার আমরা দেখব কমপ্লিমেন্টটা কি, কমপ্লিমেন্টটা একটু দেখব। যেমন সাবজেক্ট এবং লাস্ট ওয়ার্ড একে অপরের পরিপূরক হলে, অর্থাৎ এক ও আর এই কমপ্লিমেন্ট হিসেবে যে ওয়ার্ড পাওয়া যায় তা হয় নাউন হবে না হয় অ্যাডজেক্টিভ হবে। তাহলে ডিয়ার লার্নার্স, আপনি যদি এই দুটা তথ্য একটু ভালো করে খেয়াল করেন, সাবজেক্ট এবং লাস্ট ওয়ার্ড একে অপরের পরিপূরক হলে, তার মানে একই সম্পর্ক, একটা থেকে আর একটা আলাদা করা যাচ্ছে না, অর্থাৎ এক ও অভিন্ন হলে লাস্ট ওয়ার্ডকে আমরা কমপ্লিমেন্ট বলবো। কমপ্লিমেন্ট হিসেবে যে ওয়ার্ডটা আপনি পাবেন সেটা অবশ্যই হয় নাউন হবে না হয় অ্যাজেক্টিভ হবে, অফকোর্স নাউন অথবা অ্যাজেক্টিভ হবে, এবং সাবজেক্টের সাথে এর গভীর একটা সম্পর্ক থাকবে। তাহলে আসেন আমরা দুই একটা এক্সাম্পল প্র্যাকটিস করি। যেমন ধরেন আমরা হিরো আলমকে নিয়ে একটু কথা বলি, হিরো আলম ইজ স্মার্ট, তার সম্বন্ধে ভালো একটা তথ্যই দেই, ম্যাট দিতে চাইছিলাম তো স্মার্ট দিলাম। হিরো আলম ইজ স্মার্ট, এখানে হিরো আলম হচ্ছে সাবজেক্ট আর স্মার্ট এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। তাহলে কী হলো দেখেন, যিনি হিরো আলম তিনি স্মার্ট, এখানে হিরো আলমের সাথে স্মার্টের একটা কী আছে সম্পর্ক আছে, এক এবং অভিন্ন তথ্য বলা হচ্ছে। আবার আমরা যদি বলি এবার একটু মেসি সম্পর্কে আলোচনা করব, মেসি ইজ এ প্লেয়ার, এখানে প্লেয়ারের দিকে তাকান, এই প্লেয়ারটা হচ্ছে একটা নাউন। তাহলে এখানে কী হলো, মেসি ইজ এ প্লেয়ার, মেসি হচ্ছে একজন খেলোয়াড়, তাহলে যিনি মেসি তিনিই খেলোয়াড়, তাহলে মেসি আর খেলোয়াড়ের সাথে কোনো তফাত নাই, এক ও অভিন্ন সম্পর্ক, এটা হচ্ছে আমরা কী বলবো, প্লেয়ার বলবো। আবার আপনি যদি বলেন
I am a student. এখানে স্টুডেন্ট হচ্ছে নাউন আমি একজন ছাত্র তাহলে যেই আমি সেই ছাত্র তাহলে আমি এবং ছাত্র এর ভিতরে কোনো আলাদা কোনো পার্থক্য নাই এক ও অভিন্ন হচ্ছে এজন্য আমরা শেষের অর্থটিকে এখন কি আর অবজেক্ট বলবো বলবেন না এরা হচ্ছে কমপ্লিমেন্ট তার মানে ভার্বের পরে কোনো ওয়ার্ড দেখলেই আমরা তাকে অবজেক্ট বলবো না কারণ সেটা কমপ্লিমেন্টও হবে আবার একটু পরে আলোচনা করবো এক্সটেনশনও হতে পারে যেমন এগুলো হয়ে গেছে কমপ্লিমেন্ট এখানে স্মার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ প্লেয়ার স্টুডেন্ট হচ্ছে নাউন যাদের সাথে সাবজেক্টের গভীর রিলেশন তাহলে আমরা কমপ্লিমেন্ট আশা করি বুঝতে পেরেছি এবার আলোচনা করব ডিয়ার লার্নার্স এক্সটেনশনটা আমরা একটু আলোচনা করি তাহলে এক্সটেনশন হলো অতিরিক্ত অংশ একটা সেন্টেন্সের যে অতিরিক্ত অংশ সেটাই হচ্ছে এক্সটেনশন এই এক্সটেনশন আপনার ভার্বের পরে অথবা অবজেক্টের পরে প্রিপজিশন যুক্ত যে অতিরিক্ত একটা অংশ দিয়ে দিবে সেটা হচ্ছে এক্সটেনশন এক্সটেনশনটা কিন্তু প্রিপজিশন দ্বারা ম্যাক্সিমাম টাইম প্রিপজিশন দ্বারা যুক্ত থাকে প্রিপজিশন ছাড়াও হবে তবে এটা ভার্বের পরে অথবা অবজেক্টের পরে থাকে সহজ কথা হচ্ছে ভার্বকে ওয়ার ওয়েন হাউ ওয়াই এই ভার্বকে ওয়ার ওয়েন হাউ হয় দ্বারা প্রশ্ন করলে যে আনসার পাওয়া যায় তা হলো এক্সটেনশন এখানে এক্সটেনশন ওয়ার্ড একটা ওয়ার্ডও থাকতে পারে একাধিক ওয়ার্ডও থাকতে পারে ওয়ার্ড বা ওয়ার্ড সমূহ যেটাই থাকুক না কেন সেটা অ্যাডভার্ব হবে আর একটা বিষয় হচ্ছে এই যে হোয়ার হোয়েন হাউ হয় এরা সরাসরি অ্যাডভার্ব হোয়ার হোয়েন হাউ হয় এরা সরাসরি অ্যাডভার্ব তাহলে এই ওয়ার্ডগুলো দ্বারা আপনি ভার্বকে প্রশ্ন করবেন ভার্বকে প্রশ্ন করলে যে আনসার পাবেন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব সেটা হচ্ছে এক্সটেনশন আর যেটা আমরা এক্সটেনশন পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব তাহলে আসেন আমরা কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করব ধরুন আমি যদি বলি মেইসি প্লে অ্যাট পিএসজি মেসি কোথায় খেলে পিএসজিতে খেলে এখন এই পিএসজি আমি বলি মেসি প্লেস হোয়ার হোয়ার দিয়ে প্রশ্ন করলে এই যে আনসার পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আমাদের এক্সটেনশন আবার যদি বলি যে দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি দরজাটা স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল তাহলে এখানে যদি বলি যে দ্য ডোর ওপেন্ড হাউ দরজাটা খুলে গেল কীভাবে আপনি বলেন যে অটোমেটিক্যালি আপনি আপনি খুলে গেল তাহলে এই যে হাউ দিয়ে প্রশ্ন করলে এখানে আনসার পাওয়া যাচ্ছে এখানে কিন্তু আমরা প্রশ্ন করছি হোয়ার দ্বারা এখানে প্রশ্ন করলাম হাউ দ্বারা তাহলে হোয়ার দ্বারা প্রশ্ন করলে সেটা হচ্ছে এক্সটেনশন মানে উত্তর পাওয়া গেছে হাউ দিয়ে প্রশ্ন করলাম আনসার পাওয়া গেলাম পেলাম এটা হলো এক্সটেনশন আবার যদি আরেকটা বলা হয় আপনাকে এর মানে হচ্ছে আমরা বেঁচে থাকার জন্য খাই তাহলে উই ইট হোয়াই আমরা খাই কেন বলে টু লিভ বেঁচে থাকার জন্য তাহলে এই যে টু লিভটা হচ্ছে আপনার এটাকে আমরা কখনোই অবজেক্ট বলবো না যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা কখনোই বলবো না এগুলো কিন্তু আপনি ভার্বকে হোয়ার হোয়েন এখানে আমরা প্রশ্ন করলাম হোয়াই দ্বারা তাহলে হোয়ার হোয়েন হাউ হোয়াই এগুলো দিয়ে প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যাবে সেটা হবে এক্সটেনশন ডিয়ার লার্নার্স আমরা আজকে আলোচনা করলাম অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন সম্পর্কে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না আর অবশ্যই আলমস ইংলিশ কেয়ারের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আর আগামী ভিডিও পেতে হলে আমাদের বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর দেখা হবে আগামী কোনো নতুন একটি কন্টেন্টস নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন ইংলিশের সাথে থাকেন থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ